বৃষ্টি পাদেও ঢুকবি, এই খুনি ঘর মুছে একদম নোংরা করবি না। ঠিক আছে ধুচ্ছি বাবা, ঘর মুছে যেন মাথা কিনে নিয়েছে। তাড়াতাড়ি যাই বাবা, নালে ছিনচানটা ছেঁচ হয়ে যাবে। ছোটবেলাটাই ভালো ছিল, কোনো কাজ করতে হতো না। যাই আবার এটা ধুয়ে নিয়ে আসি। যা কল খুলে চলে গেছে মিষ্টি, মাকে বলতে হবে। মা মা এই দেখো মিষ্টি কল খুলে দিয়ে চলে গেছে, কত জল নষ্ট হচ্ছে দেখো মা। কি মিষ্টি কল, তুমি বন্ধ করনি? কার্টুন দেখার নাম শুনলে কি কোনো কিছু মনে থাকে না নাকি? এগুলো কিন্তু একদম উচিত না, এগুলো তুমি একদম ঠিক করনি। চলি মা ভুলে গেছি, ঠিক আছে আমি তাহলে পাম্পটা চালিয়ে দিচ্ছি। বোন পাম্পটা চালিয়ে দিয়েছে, তুই তাহলে বন্ধ করে দিস, আমিও পড়ে গেলাম কাপড় জামা মেলতে, ঠিক আছে? দূর বাবা, আর কতক্ষণ ওয়েট করতে হবে, জলটা পড়ছেও না। দিদি দিদি এই নে তোকে নিয়ে দিয়ে ফোন করেছে। এই টাইমে নিয়ে ফোন করলো? হ্যালো, হ্যাঁ বল। আবাইগা কার নেবে তুই? আমাকে ইটটা কলে বকা খাইয়েছিলিস না, কলটা বন্ধ করে দিলেই হয়ে যেত। এই তো ট্যাঙ্ক ভর্তি হয়ে জল পড়ছে, এবার তাতে যাই মাঠে গিয়ে দেখে নিয়ে আসি। মা মা ওই দাদি জল বন্ধ করেনি। এ কি হ্যাঁ সৃষ্টি, তোকে সুইচ অফ করতে বলেছে, সুইচ অফ না করে তুই ফোনে গল্প করে যাচ্ছিস, কত কারেন্ট নষ্ট হলো। হ্যাঁ এর জন্য তোকে শাস্তি পেতে হবে, রাস্তা দিয়ে জল টেনে এনে ট্যাঙ্কি ভর্তি করবি, তবেই টাকার মর্ম বুঝবি। নেয়া দিদিকে আমি ফোন করেছিলাম,